আমি আজকে দোকানে দেখেছি আমার বইটা একজন একটা বাচ্চা কিনতে চেয়েছিল, কিন্তু তার বাবা কিনতে দেয়নি। আমার দেখে খুব মন খারাপ হয়েছে। তোমার খুব মন খারাপ হয়েছে? আমি যদি বলে দিতাম আমি কবি, তাহলে আমার পিছনে ছুটতো না? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার বিশেষ আয়োজনে। বিশেষ আয়োজনটা আসলেই বিশেষ। আজকে আমাদের সঙ্গে দুজন মানুষ উপস্থিত রয়েছেন, এর একজন হচ্ছেন বাবা আর একজন হচ্ছে তার কন্যা। বাবার নাম শাজাহান কবির, আপনারা অনেকেই তাকে চেনেন, আর কন্যার নাম হচ্ছে সানজারিন এলিনর, তার ডাকনাম হচ্ছে শ্রেয়া। বিশেষ এই কারণে যে শ্রেয়ার বয়স এখনো 8 বছর পূর্ণ হয়নি। এই 8 বছর পূর্ণ হওয়ার আগেই শ্রেয়া এই বইটি লিখে ফেলেছেন। এবার এই বইমেলায় অপেরা বলে একটি প্রকাশনী থেকেই বইটি প্রকাশ হয়েছে। খুব অদ্ভুত গল্প আছে এই বইটা নিয়ে। সানজারিন আছে আমাদের সঙ্গে, তার বাবা শাজাহান কবির আছেন আমাদের সঙ্গে। তিনি যশোরের MM কলেজের শিক্ষক, সেখানেই শিক্ষকতা করেন, এবং তার বিশেষ পরিচিতির জায়গাটি হচ্ছে তিনি একটি গ্রন্থাগার আন্দোলনের সঙ্গে জড়িত, কিংবা এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, সেটা হচ্ছে বই পড়ার আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা সব কিছুই শুনবো, তার আগে আমরা প্রথমেই আসলে এলিনরের কাছে বা শ্রেয়ার কাছে আমরা শুনতে চাইবো। শ্রেয়া, এই যে বইটা, এই যে বইটা সবাই এখন দেখছে, এই বইটা তুমি লিখেছিলে না? কিভাবে লিখেছিলে? এই গল্পটা আমাদের একটু শোনাও না, আমরা শুনি, সবাই শুনুক। কি গল্প শোনাবো? এই যে বইটা লেখার গল্প। ভূমিকা আমার প্রথম গল্প বার্থডে কে বিস্কিট ও মেয়েটি, আমি খেলনা চেয়ে তার সেই বক্সটা নিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে খেলতে পছন্দ করতাম। একবার হচ্ছে মা বা বাবা কে যেন আমার খেলনাগুলোকে ফেলে দিয়েছিল, তাই আমি জানালার ধারে বসে বসে মন খারাপ করেছিলাম। তখন হঠাৎ করে আমার আমার এই গল্পটার কথা মনে হলো। মনে হলো? তাহলে তুমি সেটা কি করলে? প্রথমে মাকে শুনালাম পুরোপুরি ঠিকঠাক করে শেষ করতে পারবে না বলে লেখেনি, কিন্তু পরে দেখলো যে ঠিকঠাক করে শেষ করতে পেরেছে, তারপর লিখলো আর বাবাকে বললো, আর বাবা বললো যাতে আমার সবকটা গল্প লিখে রাখে যাতে পরবর্তীতে সেগুলো প্রকাশ করা যায়, তাই তো? বা সেরকম করেই তোমার আম্মু সেগুলোকে লিখে রেখেছিল। সুন্দর। মানে মোদ্দা কথা হচ্ছে যে সানজারিনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কিছু গল্প মাথায় ঘুরতে থাকে আর কি। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ আমরা শিশুদের অনেক গল্প শোনাই, সেই গল্পগুলো তাদের মাথায় হয়তো ঘুরতে থাকে। তো সানজারিন যেটা করেছিল সেটা হচ্ছে যে তার মাথায় যে গল্পগুলো এসেছিল সেই গল্পগুলো সে তার মাকে শোনাচ্ছিল। তো তার মা এক পর্যায়ে সেই গল্পগুলো লিখে রাখতে শুরু করে, এবং পরবর্তীতে সেগুলা আবার কিছুটা সম্পাদনা করে, কিছুটা বানান ঠিকঠাক করে এই বইমেলায় সেটা প্রচার হয়েছে। এই বিষয়ে আসলে আমরা একটু সানজারিনের বাবার সঙ্গে কথা বলবো। সাধারণ কবি, আপনি আপনার মেয়ে এত সুন্দর চমৎকার একটা কাজ করেছে, ধন্যবাদ আপনাকে। যদি গল্পগুলো আমার হতো আমি গর্বিত হতাম যে আমারও যদি এমন গল্প থাকতো ছোটবেলায়। কিন্তু ও আসলে এই গল্পগুলো প্রথমে আমরা ভাবিনি যে এগুলো গল্প হবে। আমরা ভেবেছিলাম যে শিশু, ওকে বকা দেওয়া হয়েছিল যে কাগজ কেন টুকরো করে, এগুলো ছেঁড়াছেড়ি করে কেন। কিন্তু ওই ছেঁড়া কাগজে সে একটা ছবি আঁকছিল, প্রজাপতির ছবি, একে সে তার গল্পে আছে মাকে দিয়েছিল, সে নাকি আমাকে দিয়েছিল তার ভাষায় যে আমাকে দেওয়া হয়েছিল, এবং সেটা বালতিতে আমরা ফেলে দিয়েছিলাম না দেখেই, ভুল করে, অনিচ্ছাকৃত। কিন্তু সে খুবই হার্ট হয় যে তার একটা প্রজাপতি যেটা বাবাকে গিফট করা হয়েছে সেটা বালতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরে সে জানালার ধারে বসে আনমনে তারপর মাকে হঠাৎ করে একটা গল্প শোনায়। আমরা বুঝতে পারিনি প্রথমে যে সে তার যে মনোবেদনার কথা গল্পের আকারে আমাদেরকে সে বলছে। অন্য বাচ্চা হলে সরাসরি বলতো যে তুমি কেন ফেললে এটা। তখন আমি, ওর মা যখন বললো, আমার মনে হলো যে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হলো যে এরকম তো হওয়ার কথা না। আমি বললাম যে ও যা বলে তুমি সেটা লিখে রাখ। তখন ভাবনা ছিল না যে এটা গল্প হবে, যে ছোটোবেলার স্মৃতি অনেক সময় থাকে। তো সেই উদ্দেশ্য থেকে তার মাকে বলেছিলাম যে গল্পগুলো তুমি লিখতে শুরু করো। তখন আমরা এই গল্প যখন অনেকগুলো হয়ে গেছে তখন মাই আমাকে বলছে যে
সান্দ্রিন তো অনেকগুলো গল্প উল্লেখ করছে এবং আমরা প্রতিটা গল্প তারিখ সহ সহ দেখলাম যে দেখে মনে হলো এই গল্পগুলো তো অদ্ভুত। মাথার মধ্যে আমার চিন্তা হলো যে মেয়েগুলো এভাবে কীভাবে লিখলো, যে একটা ছোট্ট মেয়ের কাছে এটা তো আমার আমার জন্য বিস্ময়। সেই বিস্ময় থেকে পরের অনেকগুলো গল্প দেখলাম যে ঈশপের মতো নীতিবাক্য জুড়ে জুড়ে দেওয়া, যে এই গল্পটার এই কারণে এই গল্পটা সারমর্ম বা সার কথা। তখন আমার কাছে মনে হলো বাংলা ভাষায় তো এই ধরনের কোনো গল্পই নেই, উপকথাই নেই। ঈশপের আছে, নাসিরুদ্দিন হজ্জার আছে, এটা তো আমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ। হতে পারে ছোট লেখক, হয়তো বা এটাই হয়তো তার শ্রেষ্ঠ কৃতি হতে পারে, অনেকের আর হয়ও না, এটাও হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে মনে হলো যে এগুলো প্রকাশ করা উচিত, বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে আমাদের যে কি রোল প্লে করা উচিত সেটাও প্রথম গল্প থেকে আমরা মনে হলো যে সকল বাবা মাকে যদি আমরা জানিয়ে থাকি হয়তো কেউ না কেউ আরও এর চেয়ে ভালো লিখতে পারে। সান্দ্রিন হয়তো বা শুরু করেছে। সান্দ্রিনের এই বইটার নাম হচ্ছে সান্দ্রিনের উপকথা। এই বইটাতে 12টা গল্প আছে। খুব অদ্ভুত যে বিষয়টা সেটা হচ্ছে যে সম্ভবত শিশুরা আসলে এরকম অনেক কিছু ভাবে, আমরা বড়রা সেগুলোকে অনেক সময় আসলে ওভারলুক করি। তো সেটা যেটাই হোক, সেটা কবিতা হোক, ছড়া হোক, কিংবা ছবি আঁকার জায়গা হোক, কিংবা এরকম গল্প যেগুলো শিশুরা আপনাদের শোনাচ্ছে বা শোনাতে চায়, আপনারা একটু দয়া করে সেগুলো শুনবেন বা জানার চেষ্টা করবেন। সেগুলো থেকে আসলে সান্দ্রিনের মতো এরকম বই হতে পারে, অনেক ছবির অ্যালবাম হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। সবাইকে বই লিখতে হবে, গল্প লিখতে হবে, সবাইকে কবিতা ছড়া লিখতে হবে, ছবি আঁকতে হবে, বিষয়টা তো এরকম নয়। এটা আসলে সহজের এক একজন রকম হবে। কেউ বিজ্ঞানী হতে পারে, হতে পারে কেউ কোনো কিছু নাও হতে পারে, কিন্তু আবার শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে, তার চিন্তা হতে পারে, কিন্তু আমাদের চেষ্টা, আয়োজনের চেষ্টা থাকা লাগবে। ন্যাচারালি তারা উঠবে, জোর করে প্রেশার দিয়ে চাপিয়ে কিছু দেওয়া যাবে না, ইচ্ছার স্বাধীনতা দিয়ে দিতে হবে। কিন্তু আমরা ক্ষেত্র সৃষ্টি করতে পারি, সুযোগ সৃষ্টি করতে পারি। যেমন লাইব্রেরির, আমার মেয়েদেরকে আমরা অনেক সময় অযথা অনেকে বলে যে এত কাগজ কিনছো কেন, প্রচুর ছবি আঁকার কাগজ কিনে দেই, তারা আঁকছে, একদিনে একটা কাগজ একটা বই শেষ করে দিচ্ছে, যে একেবারে সমস্ত, তারপরে আমরা তাদেরকে দিচ্ছি। কারণ একদিন হয়তো কোন প্রতিভা কার মধ্যে লুকিয়ে আছে এটা তো আমরা জানি না, প্রত্যেকটা শিশুরই তাই, প্রত্যেকটা শিশুর মধ্যে এই সম্ভাবনা আছে। তো আমাদের সেটা পরিচর্যা করা উচিত, হয়তোবা একটা বিশাল বৃক্ষ সেখান থেকে রূপ গ্রহণ করবে, জন্মগ্রহণ করবে, আমরা কেউ জানি না, আমরা জানি না আসলে। সান্দ্রিন তুমি বলো, তুমি যখন ভাবছিলে কোনো কিছু, ধরো বিস্কুট নিয়ে একটা কথা কিংবা দৈত্য নিয়ে, তুমি কি ভাবছিলে তুমি মনে করতে পারো? প্রথম গল্পটার কথা মনে পড়লে কষ্টের কথা মনে পড়ে। বাহ, কিসের কষ্ট? আমি কষ্ট পেয়েছিলাম বলে হঠাৎ করে মাথায় এসেছিল, আমি জানি না কেন এসেছিল। কি মাথায় এসেছিল তোমার? এই যে প্রথম গল্পটা, প্রথম গল্পটার নাম হচ্ছে বার্থডে কেক, বিস্কিট ও মেয়েটি। একটি দোকানে একটা বার্থডে কেক আর কিছু বিস্কিট ছিল, তাই তো? তাদের কার্টুনের মতো দুটি করে চোখ ছিল, তারা গল্প করছিল, হঠাৎ দোকানের মালিক প্রবেশ করায় তারা চোখ বন্ধ করে আর সাথে সাথে কেক ও বিস্কুটের মতো হয়ে যায়। কেন মনে হয়েছিল তোমার এটা? আমার তখন মনে হতো সবকিছু যেন একটা গোল গোল চোখ আছে। আচ্ছা, সবকিছুর গোল গোল চোখ আছে, এই জন্য তোমার মনে হতো যে বিস্কুট এবং কেকেরও গোল গোল চোখ আছে, তোমার চোখগুলো কিন্তু গোল গোল। তুমি কি কষ্ট পেয়েছিলে বলো তো? বাবা মা বকে ছিল? বকেনি, আমি হচ্ছে কি যেন একটা কাজে বালতি ওই রান্নাঘরে গেছিলাম, কি যেন একটা কাজে, দেখি না কি বালতিতে আমার ওটা ফেলা ছবিটা, যেটা তুমি বাবাকে গিফট দিয়েছিলে। তোমার খুব কষ্ট হলো না তখন? সেই জন্য তুমি এই গল্পটা লিখে ফেললে? সেই অনুভূতিটা এখন আর বুঝতে পারি না। আচ্ছা, সেই অনুভূতিটা এখন আর বুঝতে পারো না। অন্য গল্পগুলো লেখা বলার সময় তোমার মা আম্মুকে বলার সময় কিছু মনে হয়েছিল তোমার? মনে হয়েছিল যেন এটা শুধুই গল্প, এটা
এটা কোনো কখনো পাবলিশ হবে না এই রকম ভাবে তো এখন যখন এই বইটা পাবলিশ হয়েছে এই বইটা যখন ধরো আমার মতো আরো অনেকে হাতে যখন অনেকে কিনবে বইটা যেমন আমি দেখে আমার ভালো লাগছে তখন তোমার কি রকম মনে হচ্ছে বলো তো গর্ব হচ্ছে গর্ব হচ্ছে ঠিক উত্তর না হ্যাঁ একদম ঠিক উত্তর গর্ব হচ্ছে কিন্তু এরকম বই কি তুমি আরো লিখতে চাও পরে হ্যাঁ কি রকম এবার বল নতুন গল্প লিখবো তুমি এবার কোন ক্লাসে পড়ো এটা বলো ক্লাস 1 ক্লাস 1 এ পড়ো তো ক্লাস 1 এ পড়ো আর তুমি সেই সব গল্প ভাবতে শুরু করলে আর সেই সব গল্প তুমি আমাকে শোনালে মানে ওটা আরো নিশ্চয়ই আগে সময় 5 বছর থেকে 5 বছর থেকে এখন তোমার বয়স কত 7 7 মানে 2 বছর আগের ঘটনা যখন তুমি প্রথমটা লিখেছো 5 বছর বয়সে আমি আজকে দোকানে দেখেছি আমার বইটা একজন একটা বাচ্চা কিনতে চেয়েছিল কিন্তু তার বাবা কিনতে দেয়নি আমার দেখে খুব মন খারাপ হয়েছে তোমার খুব মন খারাপ হয়েছে আমি যদি বলে দিতাম আমি কবি তাহলে আমার পিছনে ছুটতো না